নমস্কার, বং স্টোরিসে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। রবীন্দ্র গল্প সিরিজের আজকের গল্প ঘাটের কথা। পাষাণের ঘটনা যদি অঙ্কিত হইতো, তবে কতদিনকার কত কথা আমার সোপানে সোপানে পাঠ করিতে পারিত। পুরাতন কথা যদি শুনিতে চাও, তবে আমার এই ধাপে এসে বসো, মনোযোগ দিয়া জলকল্লরে কান পাতিয়া থাকো, বহুদিনকার কত বিস্তৃত কথা শুনিতে পাইবে। আমার আর একদিনের কথা মনে পড়িতেছে, সেও ঠিক এরূপই দিন। আশ্বিন মাস পড়িতে আর দু চার দিন বাকি আছে। ভোরের বেলায় অতি ঈষৎ মধুর নবীন শীতের বাতাস নিদ্রোত্থিতদের দেহে নতুন প্রাণ আনিয়া দিতেছে। তরুপল্লব এমনি শুধু একটু একটু শিহরিয়া উঠিতেছে। ভরা গঙ্গা, আমার চারিটি মাত্র ধাপ জলের ওপর জাগিয়া আছে। জলের সঙ্গে স্থলের সঙ্গে যেন গলাগলি। তীরের আম্রকাননের নিচে যেখানে কচুবন জন্মিয়াছে, সেখানে পর্যন্ত গঙ্গার জল গিয়াছে। নদীর ওই বাঁকের কাছে তিনটে পুরাতন ইটের পাঁজা চারিদিকে জলের মধ্যে জাগিয়া রহিয়াছে। জেলেদের যে নৌকাগুলি ডাঙার বাবলা গাছের গুঁড়িতে বাঁধা ছিল, সেগুলি প্রভাতে জোয়ারের জলে ভাসিয়া উঠিয়া টলমল করিতেছে। দুরন্ত যৌবন জোয়ারের জল রঙ্গ করিয়া তাহাদের দুই পাশে ছলছল আঘাত করিতেছে। তাহাদের কর্ণ ধরিয়া মধুর পরিহাসে যেন নাড়া দিতেছে। ভরা গঙ্গার ওপরে শরৎ প্রভাতের যে রৌদ্র পড়িয়াছে, তাহার কাঁচা সোনার মতো রং, চাঁপা ফুলের মতো রং। রৌদ্রের এমন রং আর কোনো সময় দেখা যায় না। চড়ার ওপরে কাশবনের ওপরে রৌদ্র পড়িয়াছে, এখনো কাশফুল সব ফোটে নাই, ফুটিতে আরম্ভ করিয়াছে মাত্র। রাম রাম বলিয়া মাঝিরা নৌকা খুলিয়া দিল। পাখিরা যেমন আলোতে পাখা মেলিয়া আনন্দে নীল আকাশে উড়িয়াছে, ছোট ছোট নৌকাগুলি তেমনি ছোট ছোট পাল ফুলাইয়া সূর্য কিরণে বাহির হইয়াছে। তাহাদের পাখি বলিয়া মনে হয়। তাহারা রাজহাঁসের মতো জলে ভাসিতেছে, কিন্তু আনন্দে পাখা দুটি আকাশে ছড়াইয়া দিয়াছে বলিয়া মনে হইতে পারে, কিন্তু আমার মনে হইতেছে এই সেদিনের কথা। আমার দিনগুলো কিনা গঙ্গা স্রোতের ওপর খেলাইতে খেলাইতে ভাসিয়া যায়। বহুকাল ধরিয়া স্থিরভাবে তাহা দেখিতেছি, এই জন্যই সময় বড় দীর্ঘ বলিয়া মনে হয়। আমার দিনের আলো রাত্রের ছায়া প্রতিদিন গঙ্গার পরে পরে, আবার প্রতিদিন গঙ্গার ওপর হইতে মুছিয়া যায়, কোথাও তাহাদের ছবি রাখিয়া যায় না। সেই জন্যই যদিও আমাকে বৃদ্ধের মতো দেখিতে হইয়াছে, আমার হৃদয় চিরকাল নবীন। বহু বৎসরের স্মৃতি শৈবালের ভারে আচ্ছন্ন হইয়া আমার সূর্যকিরণ মরা পড়িয়াছে। দৈবাৎ একটি ছিন্ন শৈবাল ভাসিয়া আসিয়া গায়ে লাগিয়া থাকে, আবার স্রোতে ভাসিয়া যায়। তাই বলিয়া যে কিছুমাত্র এমন বলিতে পারি নাই। যেখানে গঙ্গা স্রোত পৌঁছয় না, সেখানে আমার ছিদ্রে ছিদ্রে যে লতাগুল্মের শৈবাল জন্মিয়াছে, তাহারাই আমার পুরাতনের সাক্ষী, তাহারাই পুরাতন কালকে স্নেহ পাশে বাঁধিয়া চিরদিন শ্যামল মধুর চিরদিন নতুন করিয়া রাখিয়াছে। গঙ্গা প্রতিদিন আমার কাছ হইতে এক ধাপ করে সরিয়া যাইতেছে, আমিও এক ধাপ করে পুরাতন হইতেছি। চক্রবর্তীদের বাড়ির ওই যে বৃদ্ধা স্নান করিয়া নামাবলি গায়ে কাঁপিতে কাঁপিতে মালা জপিতে জপিতে বাড়ি ফিরিয়া যাইতেছেন, উহার মাতামহী তখন এতটুকু ছিল। আমার মনে আছে তাহার একটি খেলা ছিল, সে প্রত্যহ একটি ঘৃতকুমারীর পাতা গঙ্গার জলে ভাসাইয়া দিত।
আমার দক্ষিণ বাহুর কাছে একটা পাকের মতো ছিল, সেইখানে পাতাটি ক্রমাগত ঘুরিয়া ঘুরিয়া বেড়াইত। সে কলসী রাখিয়া দাঁড়াইয়া তাহাই দেখিত। যখন দেখিলাম কিছুদিন বাদে সেই মেয়েটি আবার ডাগর হইয়া উঠিয়া তাহার নিজের একটি মেয়ে সঙ্গে লইয়া জল লইতে আসিল, সে মেয়েও আবার বড় হইল। বালিকারা জল ছড়িয়া দুরন্তপনা করিলে তিনিও আবার তাহাদিগকে শাসন করিতেন ও ভদ্রচিত ব্যবহারের শিক্ষা দিতেন। তখন আমার সেই ঘৃতকুমারীর নৌকা ভাসানো মনে পড়ত, আর বড়ই কৌতুক বোধ হইত। যে কথাটা বলিব মনে করি সে আর আসে না। একটা কথা বলিতে বলিতে স্রোতে আর একটা কথা ভাসিয়া আসে, কথা আসে কথা যায়, ধরিয়া রাখিতে পারি না। কেবল এক একটা কাহিনী সেই ঘৃতকুমারীর নৌকাগুলির মতো পাকে পড়িয়া অবিশ্রাম ফিরিয়া ফিরিয়া আসে। তেমনই একটা কাহিনী তাহার পশরা লইয়া আজ আমার কাছে ফিরিয়া ফিরিয়া বেড়াইতেছে, কখন ডোবে কখন ডোবে। পাতাটুকুর মতোই সে অতি ছোট, তাহাতে বেশি কিছু নাই, দুটি খেলার কুল আছে। তাহাতে ডুবিতে দেখিলে কমল প্রাণা বালিকা কেবলমাত্র একটি দীর্ঘশ্বাস ফেলিয়া বাড়ি ফিরিয়া যাইবে। মন্দিরের পাশে যেখানে ওই গোসাইদের গোয়াল ঘরের বেড়া দেখা যাইতেছে, ওইখানে একটা বাবলা গাছ ছিল, তাহারই তলায় সপ্তাহে একদিন করিয়া হাট বসিত। তখনও গোসাইরা এখানে বসতি স্থাপন করে নাই। যেখানে তাহাদের চণ্ডী মণ্ডপ পড়িয়াছে ওইখানে একটা গোলপাতার ছাউনি ছিল মাত্র। এই যে অশ্বত্থ গাছ, আজ আমার পঞ্জরে পঞ্জরে বাহু সম্প্রসারণ করিয়া সুবিকট সুদীর্ঘ কঠিন অঙ্গুলি জালের ন্যায় শিকড়গুলির দ্বারা আমায় বিদীর্ণ পাষাণ প্রাণ মুঠা করিয়া রাখিয়াছে। এ তখন এতটুকু একটুখানি চারা ছিল মাত্র, কচি কচি পাতাগুলি লইয়া মাথা তুলিয়া উঠিতেছিল। রৌদ্র উঠিলে ইহার পাতার ছায়াগুলি আমার উপর সমস্ত দিন ধরিয়া খেলা করিত। ইহার নবীন শিকড়গুলি শিশুর অঙ্গুলির ন্যায় আমার বুকের কাছে কিলবিল করিত। কেহ ইহার একটা পাতা ছিঁড়িলে আমার ব্যথা বাজিত। যদিও বয়স অনেক হইয়াছিল তবু তখনও আমি সিধা ছিলাম। আজ যেমন মেরুদণ্ড ভাঙিয়া অষ্টাবক্রের মতো বাঁকিয়া চুরিয়া গিয়াছি, গভীর ত্রিবলি রেখার মতো সহস্র জায়গায় ফাটল ধরিয়াছে, আমার গর্ভের মধ্যে বিশ্বের ভেক তাহাদের শীতকালে সুদীর্ঘ নিদ্রার আয়োজন করিতেছে, তখন আমার এ দশা ছিল না। কেবল আমার বাম বাহুর বাহিরের দিকে একটুখানি ইঁটের অভাব ছিল, সেই গর্তটির মধ্যে একটা ফিঙে বাসা করিয়াছিল। ভোরের বেলায় যখন সে উসখুস করিয়া জাগিয়া উঠিত, মৎস্য পুচ্ছের ন্যায় তাহার জোড়া পুচ্ছ দুই চারবার দ্রুত নাচাইয়া শীষ দিয়া আকাশে উড়িয়া যাইত, তখন জানিতাম কুসুমের ঘাটে আসার সময় হইয়াছে। যে মেয়েটির কথা বলিতেছি, ঘাটের অন্যান্য মেয়েরা তাহাকে কুসুম বলিয়া ডাকিত, বোধ করি কুসুমই তাহার নাম হইবে। জলের ওপরে যখন কুসুমের ছোট ছায়াটি পড়িত, তখন আমার সাধ যাইত যে ছায়াটি যদি ধরিয়া রাখিতে পারি, সে ছায়াটি যদি আমার পাষাণে বাঁধিয়া রাখিতে পারি। এমনই তাহার একটি মাধুরি ছিল, সে যখন আমার পাষাণের ওপর পা ফেলিত ও তাহার চারগাছি মল বাজিতে থাকিত, তখন আমার শৈবাল গুল্মেও যেন পুলকিত হইয়া উঠিত। কুসুম যে খুব বেশি খেলা করিত বা গল্প করিত বা হাসি তামাশা করিত তাহা নয়, তথাপি আশ্চর্য এই, তাহার যত সঙ্গিনী এমন আর কাহারও নয়। যত দুরন্ত মেয়েদের তাহাকে না হইলে চলিত না, কেহ তাহাকে বলিত খুশি, কেহ তাহাকে বলিত খুশি, কেহ তাহাকে বলিত রাক্ষসী, তাহার মা তাহাকে বলিত কুসমী। যখন তখন দেখিতাম
কুসুম জলের ধারে বসিয়া আছে। জলের সঙ্গে তাহার হৃদয়ের সঙ্গে বেশ যেন কি মিল ছিল, সে জল বড় ভালোবাসিত। কিছুদিন পরে কুসুমকে আর দেখিতে পাই না। ভুবন আর স্বর্ণ ঘাটে আসে কাঁদে। শুনলাম তাহাদের খুশি কুশি রাক্ষসী শ্বশুর বাড়ি লইয়া গিয়াছে। শুনিলাম যেখানে তাহাকে লইয়া গিয়াছে সেখানে নাকি গঙ্গা নাই, সেখানে আবার কারা সব নতুন লোক, নতুন ঘরবাড়ি, নতুন পদঘাট। জলের পদ্মটিকে কে যেন ডাঙায় রোপণ করিতে লইয়া গেল। ক্রমে কুসুমের কথা একরকম ভুলিয়া গিয়াছি। এক বৎসর হইয়া গিয়াছে, ঘাটের মেয়েরা কুসুমের গল্পও বড় করে না। একদিন সন্ধ্যের সময় বহুকালের পরিচিত পায়ের স্পর্শে সহসা যেন চমক লাগিল, মনে হইল যেন কুসুমের পা। তাহাই বটে, কিন্তু সে পায়ে আর মল বাজিতেছে না, সে পায়ে সে সঙ্গীত নাই। কুসুমের পায়ের স্পর্শ ও মলের শব্দ চিরকাল একত্রিতে অনুভব করিয়া আসিতেছি। আজ সহসা সেই মলের শব্দটি না শুনতে পাইয়া সন্ধেবেলাকার জলের কল্লোল যেন বিষণ্ন শুনাইতে লাগিল। আম্রবনের মধ্যে পাতা ঝরঝর করিয়া বাতাস কেমন হা হা করিয়া উঠিল। কুসুম বিধবা হইয়াছে। শুনিলাম তাহার স্বামী বিদেশে চাকরি করিত, দু একদিন ছাড়া স্বামীর সহিত সাক্ষাৎ হয় নাই। পত্রযোগে বৈধব্যের সংবাদ পাইয়া 8 বৎসর বয়সে মাথার সিঁদুর মুছিয়া গায়ে গহনা ফেলিয়া তাহার দেশে সেই গঙ্গার ধারে ফিরিয়া আসিয়াছে। কিন্তু তাহার সঙ্গিনীদেরও বড় কেহ নেই। ভুবন স্বর্ণ অমলা শ্বশুর ঘর করতে গিয়েছে, কেবল শরৎ আছে। কিন্তু শুনিতেছি অগ্রান মাসে তাহারও বিবাহ হইয়া যাইবে। কুসুম নিতান্ত একলা পড়িয়াছে। কিন্তু সে যখন 2 হাঁটু মাথার উপর রাখিয়া চুপ করিয়া ধাপে বসিয়া থাকিত, তখন মনে হইত যেন নদীর ঢেউগুলি সবাই মিলিয়া হাত তুলিয়া তাহাকে খুশি খুশি রাক্ষসী বলিয়া ডাকাডাকি করিত। বর্ষার আরম্ভে গঙ্গা যেমন প্রতিদিন দেখিতে দেখিতে ভরিয়া ওঠে, কুসুম তেমনি দেখিতে দেখিতে প্রতিদিন সৌন্দর্যের যৌবনে ভরিয়া উঠিল। কিন্তু তাহার মলিন বসন, করুণ মুখ, শান্ত স্বভাব তাহার যৌবনের ওপর এমন একটা ছায়াময় আবরণ রচনা করিয়া দিয়াছিল যে সে যৌবন, সে বিকশিত রূপ অসাধারণের মতো চোখে পড়িত না। কুসুম যে বড় হইয়াছে এ যেন কেহ দেখিতেই পাইত না, আমি তো পাইতাম না। আমি কুসুমকে সেই বালিকাটির চেয়ে বড় কখনো দেখি নাই। তাহার মল ছিল না বটে, কিন্তু সে যখন চলিত আমি সেই মলের শব্দ শুনিতে পাইতাম। এমনি করিয়া 10 বৎসর কখন কাটিয়া গেল, গাঁয়ের লোকেরা কেহ যেন জানিতেই পারিল না। এই আজ যেমন দেখিতেছ, সে বৎসর ভাদ্র মাসের শেষাশেষি এমনই একদিন আসিয়াছিল। তোমাদের প্রপিতামহীরা সেদিন সকালে উঠিয়া এমনিতর মধুর সূর্যের আলো দেখিতে পাইয়াছিলেন। তাহারা যখন এতখানি ঘোমটা টানিয়া কলসি তুলিয়া লইয়া আমার উপরে প্রভাতের আলো আরও আলোময় করিবার জন্য গাছপালার মধ্যে দিয়ে গ্রামের উঁচু নিচু রাস্তার ভিতর দিয়ে গল্প করিতে করিতে চলিয়া আসিতে, তখন তোমাদের সম্ভাবনাও তাহাদের মনের এক পার্শ্বে উদিত হইত না। তোমরা যেমন ঠিক মনে করিতে পারো না তোমাদের দিদিমারা সত্যি সত্যি একদিন খেলা করিয়া বেড়াইতেন, আজিকার দিন তেমন সত্য, তেমন জীবন্ত, সেদিনও ঠিক তেমনই সত্য ছিল। তোমাদের মতো তরুণ হৃদয়খানি লইয়া তোমাদেরই মতো টলমল করিয়া দুলিয়াছেন, তেমনি আজিকার সেই শরতের দিন। তাহারা হীন, তাহাদের সুখ দুঃখের স্মৃতি লেশ মাত্রহীন। আজিকার এই শরতের সূর্যকরোজ্জ্বল আনন্দ ছবি,
তাহাদের কল্পনার নিকট তদপেক্ষা অগোচর ছিল। সেদিন ভোর হইতে প্রথম উত্তরের বাতাস অল্প অল্প করিয়া বহিতে আরম্ভ করিয়া ফুটন্ত বাবলা ফুলগুলি আমার ওপর এক আত্রা উড়িয়া ফেলাইতেছিল। আমার পাষাণের ওপরে একটু একটু শিশিরের রেখা পড়িয়াছিল। সেইদিন সকালে কোথা হইতে গৌরতনু সৌম মুখোজ্জ্বল দীর্ঘকায় এক নবীন সন্ন্যাসী আসিয়া আমার সম্মুখস্থ ওই শিব মন্দিরে আশ্রয় লইলেন। সন্ন্যাসীর আগমন বার্তা গ্রামে রাষ্ট্র হইয়া পড়িল। মেয়েরা কলসে রাখিয়া বাবা ঠাকুরকে প্রণাম করিবার জন্য মন্দিরে গিয়ে ভিড় করিল। ভিড় প্রতিদিন বাড়িতে লাগিল। একই সন্ন্যাসী তাহাতে অনুপম রূপ, তাহাতে তিনি কাহাকেও অবহেলা করিতেন না। ছেলেদের কোলে লইয়া বসাইতেন, জননীদিগকে ঘর কন্যার কথা জিজ্ঞাসা করিতেন। নারী সমাজে অল্পকালের মধ্যেই তাহার অত্যন্ত প্রতিপত্তি হইল। তাহার কাছে পুরুষ বিস্তর আসিত, কোনোদিন ভগবত পাঠ করিতেন, কোনোদিন ভগবত গীতার ব্যাখ্যা করিতেন, কোনোদিন মন্দিরে বসিয়া নানা শাস্ত্র লইয়া আন্দোলন করিতেন। তাহার নিকট কেহ উপদেশ লইতে আসিত, কেহ মন্ত্র লইতে আসিত, কেউ রোগের রোষ ঔষধ জানিতে আসিত। মেয়েরা ঘাটে আসিয়া বলি বলা করিত, আহা কি রূপ! মনে হয় যেন মহাদেব সশরীরে তাহার মন্দিরে আসিয়া অধিষ্ঠিত হইয়াছেন। যখন সন্ন্যাসী প্রতিদিন প্রত্যুষে সূর্যোদয়ের পূর্বে শুক্তারাকে সম্মুখে রাখিয়া গঙ্গার জলে নিমগ্ন হইয়া ধীর গম্ভীর স্বরে সন্ধ্যা বন্দনা করিতেন, তখন আমি জলের কল্লোল শুনিতে পাইতাম না। তাহার সেই কণ্ঠস্বর শুনিতে শুনিতে প্রতিদিন গঙ্গার পূর্ব উপকূলের আকাশ রক্তিম হইয়া উঠিত, মেঘের ধারে অরুণ রঙের রেখা পড়িত, অন্ধকার যেন বিকাশোন্মুখ কুঁড়ির আবরণ পুটের মতো ফাটিয়া চারিদিকে নামিয়া পড়িত, ও আকাশ সরোবরে উষা কুসুমের লাল আভা অল্প অল্প করিয়া বাহির হইয়া আসিত। আমার মনে হইত যে এই মহাপুরুষ গঙ্গার জলে দাঁড়াইয়া পূর্বের দিকে চাহিয়া যে এক মন্ত্র পাঠ করেন, তাহারই এক একটি শব্দ উচ্চারণের সহিত নিশিথিনীর কুহক ভাঙিয়া যায়, চন্দ্র তারা পশ্চিমে নামিয়া পড়ে, সূর্য পূর্ব আকাশে উঠিতে থাকে, জগতের দৃশ্যপট পরিবর্তিত হইয়া যায়। কে মায়াবী! স্নান করিয়া যখন সন্ন্যাসী হোম শিখার ন্যায় তাহার দীর্ঘ শুভ্র পুণ্যতনু লইয়া জল হইতে উঠিতেন, তাহার জটাজুটো হইতে জল ছড়িয়া পড়িত, তখন নবীন সূর্যকিরণ তাহার সর্বাঙ্গে পড়িয়া প্রতিফলিত হইতে থাকিত। এমন আরও কয়েক মাস কাটিয়া গেল। চৈত্র মাসে সূর্যগ্রহণের সময় বিস্তর লোক গঙ্গা স্নানে আসিল। বাবলা তলায় মস্ত হাট বসিল। এই উপলক্ষে সন্ন্যাসীকে দেখিবার জন্য লোক সমাগম হইল। যে গ্রামে কুসুমের শ্বশুরবাড়ি সেখান হইতে অনেকগুলি মেয়ে আসিয়াছিল। সকালে আমার ধাপে বসিয়া সন্ন্যাসী জপ করিতেছিলেন। তাহাকে দেখিয়ায় সহসা একজন মেয়ে আর একজনের গা টিপিয়া বলিয়া উঠিল, ওলো এ যে আমাদের কুসুমের স্বামী! আর একজন আঙুলে দুই ঘোমটা কিছু ফাঁক করিয়া দাঁড়াইয়া বলিল, উমা তাই তো গা, এ যে আমাদের চাটুর্যে বাড়ির সর্দাবাবু গো। আর একজন ঘোমটার বড় ঘটা করিত না, সে কহিল, আহা তেমন কপাল, তেমন নাক, তেমনই তো চোখ। আর একজন সন্ন্যাসীর দিকে মনোযোগ না দিয়া নিঃশ্বাস ফেরিয়া কলসি দিয়া জল ঠেলিয়া বলিল, আহা সে কি আর আছে, সে কি আর আসবে, কুসুমে কি তেমন কপাল গো! তখন কেহ বলিল, তার অত দাড়ি ছিল না। কেহ বলিল, সে এমন একহারা ছিল না। কেহ বলিল, সে যেন এতটা লম্বাও নয়। এইরূপে এ কথাটা একরূপ নিষ্পত্তি হইয়া গেল, আর উঠিতে পাইল না। গ্রামের আর সকলেই সন্ন্যাসীকে দেখিয়াছিল, কেবল কুসুম দেখে নাই। অধিক লোক সমাগম হওয়াতে
কুসুম আমার কাছে আসা একেবারে পরিত্যাগ করিয়াছিল। একদিন সন্ধেবেলা পূর্ণিমা তিথিতে চাঁদ উঠিতে দেখিয়া বুঝি আমাদের পুরাতন সম্বন্ধ তাহার মনে পড়িল। তখন ঘাটে আর কেহ লোক ছিল না, ঝিঝি পোকা ঝিঝি করিতেছিল, মন্দিরে কাঁসর ঘণ্টা বাজা এই কিছুক্ষণ হলো শেষ হইয়া গেল। তাহার শেষ শব্দ তরঙ্গ ক্ষীণতর হইয়া পরপারে ছায়াময় বনশ্রেণীর মধ্যে ছায়ার মতো মিলাইয়া গেছে। পরিপূর্ণ জ্যোৎস্না, জোয়ারের জল ছলাৎ ছলাৎ করিতেছে। আমার উপরে ছায়াটি ফেলিয়া কুসুম বসিয়া আছে। বাতাস বড় ছিল না, গাছপালা নিস্তব্ধ। কুসুমের সম্মুখে গঙ্গা বক্ষে আবরিত প্রসারিত জ্যোৎস্না। কুসুমের পশ্চাতে আশেপাশে ঝোপে ঝাঁপে গাছে পালায় মন্দিরের ছায়ায় ভাঙা ঘরের ভিত্তিতে পুষ্করিণীর ধারে তালবনে অন্ধকারে গা ঢাকা দিয়ে মুখ মুড়ি দিয়া বসিয়া আছে। ছাতিম গাছের শাখায় বাদুর ঝুলিতেছে, মন্দিরের চূড়ায় বসিয়া পেচক কাঁদিয়া উঠিতেছে। লোকালয়ের কাছে শৃগালের ঊর্ধ্ব চিৎকার ধ্বনি উঠিল ও থামিয়া গেল। সন্ন্যাসী ধীরে ধীরে মন্দিরের ভেতর হইতে বাহির হইয়া আসিলেন। ঘাটে আসিয়া দুই এক সোপান নামিয়া একাকিনী রমণীকে দেখিয়া ফিরিয়া যাইবেন মনে করিতেছেন। এমন সময় সহসা কুসুমের মুখ তুলিয়া পশ্চাতে ফিরিয়া চাহিল। তাহার মাথার ওপর হইতে কাপড় পড়িয়া গেল। ঊর্ধ্ব মুখ ফুটন্ত ফুলের ওপরে যেমন জ্যোৎস্না পড়ে, মুখ তুলিতেই কুসুমের মুখের ওপর তেমনি জ্যোৎস্না পড়িল। সেই মুহূর্তে উভয়ের দেখা হইল, যেন চেনা শোনা হইল, মনে হল যেন পূর্বজন্মের পরিচয় ছিল। মাথার উপর দিয়ে পেচক ডাকিয়া চলিয়া গেল। শব্দে চকিত হইয়া আত্মসম্বরণ করিয়া কুসুম মাথার কাপড় তুলিয়া দিল, উঠিয়া সন্ন্যাসীর পায়ের কাছে লুটাইয়া প্রণাম করিল। সন্ন্যাসী আশীর্বাদ করিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? কুসুম কহিল, আমার নাম কুসুম। সে রাত্রে আর কোনো কথা হইল না। কুসুমের ঘর খুব কাছেই ছিল। কুসুম ধীরে ধীরে চলিয়া গেল। সে রাত্রে সন্ন্যাসী অনেকক্ষণ পর্যন্ত আমার সোপানে বসিয়াছিলেন। অবশেষে পূর্বের চাঁদ যখন পশ্চিমে আসিল, সন্ন্যাসীর পশ্চাতে ছায়া সম্মুখে আসিয়া পড়িল। তখন তিনি উঠিয়া মন্দিরে গিয়ে প্রবেশ করিলেন। তাহার পরদিন হইতে আমি দেখিতাম কুসুম প্রত্যহ আসিয়া সন্ন্যাসীর পদধূলি লইয়া যাইত। সন্ন্যাসী যখন শাস্ত্র ব্যাখ্যা করিতেন তখন সে একধারে দাঁড়াইয়া শুনিত। সন্ন্যাসী প্রাতঃ সন্ধ্যা সমাপন করিয়া কুসুমকে ডাকিয়া তাহাকে ধর্মের কথা বলিতেন। সব কথা সে কি বুঝিতে পারিত? কিন্তু অত্যন্ত মনোযোগের সহিত সে চুপ করিয়া শুনিত। সন্ন্যাসী তাহাকে যেমন উপদেশ করিতেন সে অবিকল তাহাই পালন করিত। প্রত্যহ সে মন্দিরে কাজ করিত, দেবসেবায় আলস্য করিত না। পূজোর ফুল তুলিত, গঙ্গা হইতে জল তুলিয়া মন্দির ধৌত করিত। সন্ন্যাসী তাহাকে যে সকল কথা বলিয়া দিতেন আমার সোপানে বসিয়া সে তাহাই ভাবিত। ধীরে ধীরে তাহার যেন দৃষ্টি প্রসারিত হইয়া গেল, হৃদয় উদ্ঘাটিত হইয়া গেল। সে যাহা দেখে নাই তাহা দেখিতে লাগিল, যাহা শোনে নাই তাহা শুনিতে লাগিল। তাহার প্রশান্ত মুখে যে একটি ম্লান ছায়া ছিল তাহা দূর হইয়া গেল। সে যখন ভক্তিবরে প্রভাতে সন্ন্যাসীর পায়ের কাছে লুটাইয়া পড়িয়া তখন তাহাকে দেবতার নিকট উৎসর্গীকৃত শিশির ধৌত পূজার ফুল মনে হতো। একটি সুকমল প্রফুল্লতা তাহার সর্বশরীর আলো করিয়া তুলিল। শীতকালের এই অবসান সময় শীতের বাতাস বয়। আবার এক একদিন সন্ধেবেলায় সহসা দক্ষিণ হইতে বসন্তের বাতাস দিতে থাকে। আকাশে হিমের ভাব একেবারে দূর হইয়া যায়। অনেক দিন পরে গ্রামের মধ্যে বাঁশি বাজিয়া ওঠে, গানের শব্দ শুনতে পাওয়া যায়। মাঝিরা স্রোতে নৌকো ভাসাইয়া দাঁড় বন্ধ করিয়া শ্যামের গান গাইতে থাকে।
শাখা হইতে শাখান্তরে পাখিরা সহসা পরম উল্লাসে উত্তর প্রত্যুত্তর করিতে আরম্ভ করে। সময়টা এইরূপ আসিয়াছে। বসন্তের বাতাস লাগিয়া আমার পাষাণ হৃদয়ের মধ্যে অল্পে অল্পে যেন যৌবন সঞ্চার করিতেছে। আমার প্রাণের ভিতরকার সেই নবযৌবনোচ্ছ্বাস আকর্ষণ করিয়াই যেন আমার লতা গুল্মগুলো দেখিতে দেখিতে ফুলে ফলে একেবারে বিকশিত হইয়া উঠিতেছে। এ সময় কুসুমকে আর দেখতে পাই না। কিছুদিন হইতে সে আর মন্দিরেও আসে না, ঘাটেও আসে না, সন্ন্যাসীর কাছে তাহাকে আর দেখা যায় না। ইতিমধ্যে কি হইল আমি কিছু জানিতে পারি নাই। কিছুকাল পরে একদিন সন্ধেবেলা আমারই সোপানে সন্ন্যাসীর সহিত কুসুমের সাক্ষাৎ হইল। কুসুম মুখ নত করিয়া রহিল। প্রভু, আমাকে কি ডাকিয়া পাঠিয়াইছেন? হ্যাঁ, তোমাকে দেখিতে পাই না কেন? আজকাল দেবসেবায় তোমার এত অবহেলা কেন? কুসুম চুপ করিয়া রহিল। আমার কাছে তোমার মনের কথা প্রকাশ করিয়া বলো। কুসুম ঈষৎ মুখ ফিরাইয়া কহিল, প্রভু, আমি পাপিয়সী, সেই জন্যই এই অবহেলা। সন্ন্যাসী অত্যন্ত স্নেহপূর্ণ স্বরে বলিলেন, কুসুম, তোমার হৃদয়ে অশান্তি উপস্থিত হইয়াছে, আমি তাহা বুঝিতে পারিয়াছি। কুসুম যেন চমকাইয়া উঠিল। সে হয়তো মনে করিল সন্ন্যাসী কতটা না জানি বুঝিয়া ফেলিয়াছেন। তাহার চোখ অল্পে অল্পে জলে ভরিয়া আসিল। সেইখানে বসিয়া পড়িল, মুখে আঁচল ঢাকিয়া সোপানে সন্ন্যাসীর পায়ের কাছে বসিয়া কাঁদিতে লাগিল। সন্ন্যাসী কিছু দূরে সরিয়া গিয়া কহিলেন, তোমার অশান্তির কথা আমাকে সমস্ত ব্যক্ত করিয়া বলো, আমি তোমাকে শান্তির পথ দিব। কুসুম অটল ভক্তির স্বরে কহিল, কিন্তু মাঝে মাঝে থামিল, মাঝে মাঝে কথা বাঁধিয়া গেল। আপনি আদেশ করেন তো অবশ্যই বলিব, তবে আমি ভালো করিয়া বলিতে পারিব না, কিন্তু আপনি বোধ করি মনে মনে সকলই জানিতেছেন। প্রভু, আমি একজনকে দেবতার মতো ভক্তি করিতাম, আমি তাহাকে পূজা করিতাম, সেই আনন্দে আমার হৃদয় পরিপূর্ণ হইয়াছিল। কিন্তু একদিন রাত্রে স্বপ্নে দেখিলাম যেন তিনি আমার হৃদয়ের স্বামী। কোথায় যেন একটা বকুল বনে বসিয়া তাহার বাম হস্ত আমার দক্ষিণ হস্তে লইয়া আমাকে তিনি প্রেমের কথা বলিতেছেন। এই ঘটনা আমার কিছুই অসম্ভব, কিছু আশ্চর্য মনে হইল না। স্বপ্ন ভাঙিয়া গেল, তবু স্বপ্নের ঘোর ভাঙিল না। আমার পরদিন যখন তাহাকে দেখিলাম, আমার পূর্বের মতো দেখিলাম না, মনের মধ্যে সেই স্বপ্নের ছবি উদিত হইতে লাগিল। ভয়ে দূরে পালাইলাম, কিন্তু সেই ছবি আমার সঙ্গে সঙ্গে রহিল। সেই অবধি আমার হৃদয়ে অশান্তি আর দূর হয় না, আমার সমস্ত অন্ধকার হইয়া গিয়াছে। যখন কুসুম অশ্রু মুছিয়া এই কথাগুলি বলিতেছিল, তখন আমি অনুভব করিতেছিলাম সন্ন্যাসী সবলে তাহার দক্ষিণ পদতল দিয়া আমার পাষাণ চাপিয়া ধরিয়াছিলেন। কুসুম কথা শেষ হইলে সন্ন্যাসী কহিলেন, যাহাকে স্বপ্নে দেখিয়াছে সে কে বলিতে হইবে? কুসুম হাত জোর করিয়া কহিল, তাহা বলিতে পারিব না। সন্ন্যাসী কহিলেন, তোমার মঙ্গলের জন্য জিজ্ঞাসা করিতেছি, সে কে স্পষ্ট করিয়া বলো। কুসুম সবলে নিজের কোমল দুটি হাত পীড়ন করিয়া হাত জোর করিয়া বলিল, নিতান্ত সে কি বলিতেই হইবে? সন্ন্যাসী কহিলেন, হ্যাঁ, বলিতেই হইবে। কুসুম তৎক্ষণাৎ বলিয়া উঠিল, প্রভু, সে তুমি। যেমনই তাহার নিজের কথা নিজের কানে গিয়া পৌঁছল, অমনি সে মূর্ছিত হইয়া আমার কঠিন কোলে পড়িয়া গেল। সন্ন্যাসী প্রস্তর মূর্তির মতো দাঁড়াইয়া রহিলেন। যখন মূর্ছা ভাঙিয়া কুসুম উঠিয়া বসিল, তখন সন্ন্যাসী ধীরে ধীরে কহিলেন, তুমি আমার সকল কথাই পালন করিয়াছ, আর একটা কথা বলিব পালন করিতে হইবে। আমি আজই এখান হইতে চলিলাম, আমার সঙ্গে তোমার আর দেখা হইবে না, আমাকে তোমার ভুলিতে হইবে, বলো এই সাধনা করিবে? কুসুম উঠিয়া দাঁড়াইয়া সন্ন্যাসীর মুখের পানে চাহিয়া ধীর স্বরে কহিল, প্রভু, তাহাই হইবে। সন্ন্যাসী কহিলেন,
তবে আমি চলিলাম। কুসুম আর কিছু না বলিয়া তাহাকে প্রণাম করিল, তাহার পায়ের ধুলো মাথায় তুলিয়া লইল। সন্ন্যাসী চলিয়া গেলেন। কুসুম কহিল, তিনি আদেশ করিয়া গিয়াছেন, তাহাকে ভুলিতে হইবে বলিয়া ধীরে ধীরে গঙ্গার জলে নামিল। এতটুকু বেলা হইতে সে এই জলের ধারে কাটাইয়াছে। শান্তির সময় এই জল যদি তার হাত বাড়িয়ে তাকে কোলে করিয়া না লইবে, তবে আর কে লইবে? চাঁদ অস্ত গেল, রাত্রি ঘোর অন্ধকার হইল, জলের শব্দ শুনিতে পাইলাম, আর কিছু বুঝিতে পারিলাম না। অন্ধকারে বাতাস শুভ করিতে লাগিল, পাছে তিল মাত্র কিছু দেখা যায় বলিয়া সে যেন ফু দিয়ে আকাশের তারাগুলোকে নিবিয়া দিতে চায়। আমার কোলে যে খেলা করিত, সে আজ তাহার খেলা সমাপন করিয়া আমার কোল হইতে কোথায় সরিয়া গেল জানিতে পারিলাম না। আমার ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গল্পগুলো শুনে ভালো লাগলে লাইক করে দেবেন। কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমায় জানাবেন। আর বন্ধুদের সাথে শেয়ার করে আমায় বেশি বেশি মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবেন। বং স্টোরিজের ফেসবুক পেজটিকে প্লিজ প্লিজ ফলো করে দেবেন।